আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আলীম। আমার দোকান গাজীপুর চৌরাস্তা। যাদের অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন, যারা অল্প টাকায় সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। বর্তমানে কিন্তু অনেক বাজারে অনেক কম দামে বা অনেক বেশি দামি মাল পাওয়া যাচ্ছে। তো আজকে যে মালটা দিচ্ছি এটা কিন্তু মিক্সার দেওয়া চলবে, মিক্সার ছাড়াও চালাইতে পারবেন আপনারা, কোনো অসুবিধা হবে না। তো এটা দেখেন, আমরা দিচ্ছি হলো ডেল্টা অডিও P9001 একটি অ্যাম্প্লিফায়ার। সাথে দেখতে পাচ্ছেন SRX 725 একটি বক্স দিয়েছি, এবং এটা কিন্তু ফুল ঢালাই দিয়েছি, একদম ফুল ঢালাই জ্যাকেট সহকারে। আমরা কিন্তু সাথে একটি মাইক্রোফোন দিয়ে দিছি, এবং এটা কিন্তু মিক্সার সিস্টেম করা আছে, মিক্সার সিস্টেম করা আছে, মিক্সার দিয়ে ওনারা চালাবে। এবং যে ভাই নিতে আসছে তার সাথে আমরা পরিচিত হবো যে উনি কীভাবে আসছে এবং কোথা থেকে আসছে। তো প্রথমত আমি আলোচনা করবো এই ভাইটির সাথে। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে? আমি দৌলতপুর কুষ্টিয়া। আপনি আমাকে কিভাবে চেনেন? আপনার ভিডিও দেখি। কতদিন ধরে দেখেন? প্রায় ৬ মাস। ৬ মাস ধরে? তো আপনি যে এখানে আসলেন এত দূরে, আপনার ভয় লাগে নাই? জি না। ভয় লাগে নাই? জি না। যদি আপনার কাছে টাকা পয়সা বা অন্য কিছু রাখে দিই, আমরা তো কিভাবে আসলেন, ভয় লাগে নাই? জি না। আমি প্রথমত গাজীপুর চৌরাস্তার টিকিট কাটছিলাম। জি। এটা আমার খালাই। আপনার খালা তো ভয় বাসাইছিলেন? জি। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে একদিন ছিলাম, এখান থেকে আবার গাজীপুর চৌরাস্তায় আসলাম। এসে আমার মাল পছন্দ হয়েছে, আমি মাল নিয়েছি। আচ্ছা, তো আপনার যে আজকে যে আপনি ভিডিও দেখতেছেন বা আজকে ভিডিওটা যা করতেছি, তো আপনি বলছেন যে ভাই একটা ভিডিও করে দিতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার রিকোয়েস্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি। এবং দেখা যাচ্ছে যে আজকে তো আপনিও আপনার ভিডিও দেখতে পারবেন, এবং যারা আমাদের বলবে যে ভাই একটা ভিডিও করে দিতে, অবশ্যই তার ভিডিও আমরা করে দিব। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলবো যে আপনার কয়জন আসছেন ওখান থেকে? আমরা আসছি ৩ জন। ৩ জন আসছেন? জি। আচ্ছা, আসার পথে কোনো অসুবিধা হয় নাই? না, অসুবিধা হয় নাই। আপনি কি আমার ভিডিও দেখেন? হ্যাঁ দেখি। আপনি কতদিন ধরে ভিডিও দেখেন? ওই আনুমানিক ৬ মাস। আনুমানিক ৬ মাস। তো আপনাদের ওদিকে তো আরো দোকান ছিল, আরো দেখা যাচ্ছে যে সাউন্ড সিস্টেমের দোকান ছিল বা অন্য অন্য জিনিস কিনতে পারতেন, আজকে এখানে আসার উদ্দেশ্য কোনটা কি একটু বলবেন? আপনার হচ্ছে সাউন্ড সিস্টেম গুলো অনেক ভালো লাগে, বক্স কোয়ালিটি অনেক সুন্দর, মানে সবকিছু এক কথা ভালো। আচ্ছা এখানে। আচ্ছা ওকে। তো আরেকটা জিনিস হলো যে আজকে যে মালটা, আজকে কিন্তু আমি চেক দিই নি, চেক দিয়েছেন হলো আপনি, সেক্ষেত্রে হলো আপনি যে চেক দিলেন আপনার কাছে কেমন লাগছে? এটা অনেক ভালো লাগছে। সাউন্ড সিস্টেম পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। আপনার মন মতন হয়েছে? মন মতন হয়েছে। আপনি যে কুষ্টিয়া থেকে এত কষ্ট করে আসছেন, তো আপনি কি সার্থক হয়েছেন? হ্যাঁ সার্থক হয়েছে। আচ্ছা, তো আপনার কি মন মতন হয়েছে? জি হয়েছে। আচ্ছা, তো আরেকজন আছে, আপনার সাথে কথা বলে অসুবিধা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কি সাভার থাকেন না গাজীপুর থাকেন? সাভার। সাভার থাকেন? তো ওনারা এসে কি আপনার বাসায় উঠছিল? হ্যাঁ আমার বাসায় এসে আমার বড় ভাই ভিড় পাঠায় দিছে যে নিয়ে যাও একটু গাজীপুর চৌরাস্তা, মানে সাউন্ড সিস্টেম গুলো খুব উন্নত মানের। আচ্ছা, মানে পছন্দ হয়। আচ্ছা, তো আজকে যে মালটা আমরা বাজাইলাম আপনাদের পছন্দ হয়েছে? না, ওটা ইনশাল্লাহ ঠিক আছে। এই মালের আমরা কিন্তু দাম রাখছি হলো ৩০,৫০০ টাকা, এটা এবং এটা ৩০,৫০০ টাকা। এটা সিস্টেম করে দিছি, এমন সিস্টেম এমপ্লিফায়ারটা দেওয়া, পরবর্তীতে আর একটা বক্স নিলে কিন্তু অন্য সুন্দরভাবে কিন্তু এই এমপ্লিফায়ার দেওয়া কিন্তু ওনারা বাজাইতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। তো আরেকটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু আসছিল হলো গতকালকে আসছিল, গতকালকে এসে রাত্রেবেলা আপনি আমাকে তো সারা রাতে আপনি ফোন দিয়েছেন, তাই না? জি। আমি কি আপনার ফোন রিসিভ করছিলাম? জি করছিলেন। আচ্ছা, তো ওনারা আসলে সারা রাতে আমার সাথে যোগাযোগ ছিল, কারণ হচ্ছে একটা মানুষ যখন আসে আমাদের বলে যে গাড়িতে উঠা, যে ভাই আমি গাড়িতে উঠতেছি আপনি ফোনটা খোলা রাখেন, তো অবশ্যই আমি সহযোগিতা করি এবং অবশ্যই ফোন রিসিভ করি আমি, সেটা আমার ঘুম নষ্ট হলেও কিন্তু আমি সবসময় ওনাদের ফোন রিসিভ করি। তো ওনার গাড়ি থেকে নামছে, নামার পরে ওনার বলতেছে ভাই আমাদের আত্মীয় আছে তো সাভারে থাকে, তো সাভার ওনার কাছে ছিল, থাকার পরে আজকে সকালবেলা আবার আসছে আমাদের গাজীপুর চৌরাস্তা, এসে আমাকে ফোন দিয়েছে, পরে আমরা ওখান থেকে আমরা রিসিভ করছি। আমাদের দোকান কিন্তু একটা রাস্তার সাথে, কিন্তু অনেকে আছে খোঁজে বের করতে পারে, আবার অনেকে আছে একটু সমস্যা হয়, দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো মার্কেট অনেকগুলো, দোকান অনেকগুলো, একটা মার্কেটে প্রায় ১,০০০-২,০০০ পিস দোকান থাকে, সেক্ষেত্রে একটু খোঁজে বের করতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে উনি বলছে যে ভাই আমি এখানে দাঁড়াই আছি, আমরা পরে যাই ওনাকে রিসিভ করছি, একদম রাস্তার সাথে কিন্তু আমাদের দোকান, হাজির সোনামদের মার্কেটের নিচতলা এবং দ্বিতীয়তলা। এবং যারা মালটা নিচ্ছে এটা কিন্তু একদম কম বাজেটের মধ্যে হাই কোয়ালিটির মাল করে দিছি, একদম চায়না ওরিজিনাল স্পেয়ার দিয়ে দিছি, এবং ভিতরে কোরাস ওভারগুলো হাই কোয়ালিটি লাগাইছি, এবং এখানে এমপ্লিফায়ারটাও আমাকে একদম মনের মতন করে দিছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা সপ্তাহে ৭ দিনই খোলা থাকে, যারা আমাদের ফোন দেন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে ফোন দিবেন, এবং যাই যে কোয়ালিটির মাল নিতে চান সেই কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছে মাল নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।